আপিসা এগ্রোর ডিম এবং মুরগি এত কেন সুন্দর বা এত বড় বড় কেন হয়, চলুন আজকে আমরা জানি এই আপুর কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি রজতুল জান্নাত জিয়া, আমি নাফিসা এগ্রোতে পোলট্রি ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছি। আমার দায়িত্বের মধ্যে পড়ছে একটা মুরগি কতটুকু পরিমাণ খাচ্ছে প্রতিদিন, মুরগিটার স্বাস্থ্যটা কি ঠিক আছে কিনা, মুরগিটা অ্যাক্টিভ কিনা, কোনো শব্দ শুনে বা কোনো কিছুতে সে তার সব কিছুতে অ্যালার্টনেস শো করছে কিনা, মুরগিটাতে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আমাকে আইডেন্টিফাই করতে হয় প্রতিদিন রেগুলার বেসিসে। এবং তার ফিসিস কন্ডিশন কেমন যাচ্ছে, তার কম কালার কেমন হচ্ছে প্রতিদিন, প্রতি মাসে তার ডিওয়ার্মিংয়ের যে শিডিউলটা সেটা ঠিকমতো হচ্ছে কি না আমি এগুলো দেখি, সে ঠিকমতো ওয়াটার ইনটেক করতে পারছে কি না, প্রতিটা বার্ডের যে স্ট্যান্ডার্ড ওয়াটার ইনটেক আছে সেটা আমি তাকে দিতে পারছি কি না, এটা মোটামুটি আমার ওভারঅল যে প্রিন্সিপাল আর কি মেইন সেটা আমি দেখি। আর পোলট্রি শিল্প বলতে আসলে আমরা যে ম্যানেজমেন্টটাকে বুঝি সেটা হচ্ছে যে পোলট্রি মুরগির যে সায়েন্সটা সেই সায়েন্সটাকে কাজে লাগিয়ে কীভাবে এই শিল্পটাকে এগিয়ে নেওয়া যায় আর কি, সেটাই মুরগির যে সায়েন্স সেটা হচ্ছে মুরগি আপনার কথা বুঝতে পারে, মুরগি আপনাকে আপনি যখন তার দিকে কোনো কিছু তাক করবেন বা শব্দ করবে সে কিন্তু স্পঞ্জ করবে, মুরগি কিন্তু সব কিছুই বোঝে, এটাকে আমরা মুরগির কেমিস্ট্রি বলে থাকি, তো মুরগি ফিডের টেস্টও বুঝতে পারে, তো যতটা কমফোর্টভাবে তাকে আমি পালতে পারবো, যতটা সুন্দরভাবে তার পক্ষে তাকে আমি পরিবেশ দিতে পারবো সে তত সুন্দরভাবে আমাকে প্রোডাকশন দিয়ে যাবে। তো এখানে ম্যানেজমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এখানে রয়েছে। আরও বলতে গেলে বলবো যে একটা মুরগি একটা ডিম যে দিবে তার ফিজিওলজিটা ঠিকমতো কাজ করছে কি না এটা প্রথমে আমাকে এনশিওর করতে হবে, তার এইজ অনুযায়ী তার বডি ওয়েটটা ঠিকমতো আছে কি না সেটা আমাকে প্রথমে এনশিওর করতে হবে। প্রতিটা এইজে তার প্রতিটা মুরগির একটা একটা রেঞ্জ থাকে, বডি ওয়েটের স্ট্যান্ডার্ড থাকে, তো সেই স্ট্যান্ডার্ডটা বডি ওয়েটটা আছে কি না সেটা তার ফিজিওলজির সাথে কানেক্টেড, যদি বডি ওয়েট কমে যায় তাহলে মুরগিটার প্রোল্যাপস হয়ে যাবে, এ ডিমটা সে পারতে পারবে না কারণ সে পরিপূর্ণভাবে সেই এনার্জিটা সে নিতে পারছে না বডিতে, যদি সেই এনার্জিটা সে না পায় তাহলে একটা ডিম সে আমাকে দিতে পারবে না। আর হচ্ছে যদি আমি তাকে ঠিক মতো 113 গ্রাম ফিড এইজে 41+ এইজে আমি 113 গ্রাম ফিড স্ট্যান্ডার্ড ধরে তাকে খাওয়াচ্ছি, যদি সে ফিড 113 গ্রাম না খায় তাহলে তার পরিপূর্ণ যে খাবারের চাহিদাটা সে পূরণ করতে পারবে না, সেক্ষেত্রে আমি তার কাছ থেকে ভালো কোনো রেজাল্ট আশা করতে পারি না। তো একটা ডিম একটা মুরগির কাছ থেকে আশা করতে গেলে তাকে তার ফিড পানি এবং পুরোপুরি যেখানে আমি তাকে থাকতে দিব পুরো পরিবেশটাকে সুন্দর মতো ম্যানেজ করে দিতে হবে, দেন আমি একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করি। আমি সত্যি কথা বলতে লেয়ার টেনের যে আমি ম্যানেজমেন্টটা দেখছি আমার কাছে যেটা মনে হয় প্রতিটা মুরগি আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমি তাদেরকে পানি দিতে পারছি, পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন দিতে পারছি এবং তাদের যে মাল্টিভিটামিনের ডোজটা আমি তাদেরকে প্রপারলি দিতে পারতেছি, যার কারণে আমি একটি ইউনিফর্ম সাইজের ডিম পাচ্ছি, স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে 63 গ্রাম সেটা পাচ্ছি, প্লাস মুরগির যে কোটিং মোল্টিংটা হয় ফেদার পড়ে যাওয়া তো এটার যে কারণটা এটা আমি প্রতি মাসে তাদেরকে রিকভার করে দিতে পারছি, সেটা ফিডের মাধ্যমে হোক বা ভিটামিনের মাধ্যমে হোক, যার কারণে মুরগির যে ফেদার কন্ডিশনটা আছে সেটা একদম পুরোপুরি ইউনিফর্ম রয়ে গেছে, মুরগির ফেদার কন্ডিশন প্লাস মাল্টিভিটামিন চালানো যে ডোজটা দিলে মুরগির প্রতি মানে একটা ইউনিফর্ম লেভেলে মুরগির ডিমটা আসবে সেটার প্রতিটা একটা মানে প্রতি মান্থে একটা করে ডোজ যায়, সেদিকে সব দিকে খেয়াল রাখা হয় আর কি। আর ডিমের কোটিং হচ্ছে তার মানে অবশ্যই সে ফিডের মাধ্যমে যে ক্যালসিয়ামের ইনটেকটা আছে সেসব প্রপারলি পেয়ে যাচ্ছে আর কি, যার কারণে ডিমের সাইজটা সব কিছু মোটামুটি একদম ঠিক হচ্ছে। আর মেইনলি হচ্ছে মুরগির যে সিপি পার্সেন্টেজটা রেশনে রয়েছে সেই সিপি পার্সেন্টটা যথেষ্ট পরিমাণে ভালো, ডিমটার যে শেল লেন্থটা আছে এবং স্ট্রাকচারটা আছে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর গ্লসি, এটা একটা পারফেক্ট লেয়ার মুরগির যে ডিমের কালারটা হয় ব্রাউন কালার বলি আমরা ব্রাউন এগ সেটাই হচ্ছে ব্রাউন, তো নভোজেন ব্রাউনের যে আমরা যে ব্রিডটা নাফিসাতে পালছি সেটা হচ্ছে নভোজেন ব্রাউন, সেই ব্রিডের ডিমের কালারটা এরকমই আসে, যদি এটা থেকে ফেড হয়ে যায় বা সাদাতে হয়ে যায় তখনই আমাদেরকে বুঝতে হবে কোনো না কোনো প্রবলেম এটার মধ্যে হয়েছে, তো আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর সাদা ডিমের পরিমাণ যদি বেশি চলে আসে বা ডাবল ইয়ক ডিমের পরিমাণ যখন আমাদের বেশি চলে আসে তখন সেটাও আমাদেরকে মাথায় রাখতে হয় যে এটা একটা ইন্ডিকেটর পয়েন্ট যে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, তো আমরা সেভাবেই ম্যানেজমেন্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে আমরা ইউনিফর্ম একটা প্রোডাকশন সবসময় নিশ্চিত করতে পারি আর কি।